সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব ১২’র উদ্যোগে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা রোডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রবিবার র‍্যাব ১২’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, র‍্যাব ১২’র সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যাব ১২’র অধিনায়ক মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণের উদ্যোগের অংশ হিসেবে শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা সড়কের সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।